এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা চলে আসো, আমার ঘর জায়গা করো, আমার ঘরের সামনে আসো, তখন তোমাদের মনের পরিবর্তন হবে। আর এটা আমরা দেখেছি, আমরা তাদেরকে নিয়ে উমরা হতে গিয়েছিলাম, যে মানুষগুলো জীবনে কোনোদিন কানতে দেখিনি, কত রকমের ওয়াজ করে পানি আসে না, কিন্তু ওই ঘর দেখার পরে শুধু কান্দে, চোখ লাল হয়ে থাকে। আল্লাহর ঘর যখন চলে আসে ছেড়ে, তখনও আল্লাহর ঘরটা ধরে ধরে কান্দে। মসজিদে নববী ছেড়ে, নবীর বাড়ি ছেড়ে যখন চলে আসে, তখনও কান্না, কান্না ছাড়া মানুষের আর কোনো তখন ভাষা থাকে না। হায় রে, এমন সুন্দর, এমন ভালোবাসার জায়গা, আল্লাহর ঘর ছেড়ে চলে যাচ্ছি, না জেনে আবার কখন আসি, রসুলের বাড়ির সামনে থেকে চলে যাচ্ছি, না জেনে আবার জীবনে কখন নসিব হয়। বলে বলে মানুষ কান্দে। উহুদের কিনারায় মানুষ চলে যায়, যাওয়ার পরে রাসূল সেখানে রাসূলের নির্দেশনগুলো, আল্লাহর দিনের জন্য নবীজি দমদাল মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, এইগুলো দেখে মানুষ তখন কান্দে, ইমান দিনের জন্য বেড়ে যায়। এই জন্য আল্লাহর বাড়ির কাছে গেলে মানুষের ইমান বাড়ে, মানুষ পরকালীন চিন্তা তার চেতনা মানুষের বেড়ে যায়। তো এই জন্য আল্লাহ যাদেরকে হাজ ফরজ করেছেন, আপনারা এই হজটুকু আদায় করা আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই ফরজ হজ যেন, বিশেষ করে আমরা এই দেশে যারা আছি, আমরা যেন আল্লাহর বাড়ির মেহমান না হয়ে, যেন আল্লাহ আমাদেরকে আল্লাহর বাড়ির মেহমান না বানিয়ে, যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন না, আমরা যেন সকলে বলি আমিন। আমরা যেন সকল আল্লাহর ঘরের মেহমান হতে পারি, সকলে বলি আমিন। আমরা যেন আল্লাহর ঘর ধরে ধরে কাটতে পারি, এই দোয়া নামাজ পড়ে পড়ে করবে। আর যারা যেতে পারেন নাই, আল্লাহর পক্ষ থেকে আবার এই পৃথিবীতে আবার কখন আগের মতো আল্লাহর ঘরটা সহজ হবে, আল্লাহর বাড়ি থেকে জিয়ারত করবে। কবে যে আল্লাহ এই জিনিস করে, যাদের উপর ফরজ ছিল, যারা যেতে পারেন নাই, আল্লাহ না করুক এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর একটা নির্ধারিত ফরজ সে করতে পারে না। তারপরে এটা পৃথিবীর একটা বড় ধরনের প্রবলেম, যেহেতু আল্লাহর কাছে হয়তো একটা ক্ষমা পাওয়ার এই পরিস্থিতির জন্য আল্লাহর কাছে একটা আমরা ক্ষমা পেতে পারি, কিন্তু যারা যাদের উপর ফরজ হয়েছে এখনো যারা করেন নাই, আমি বলবো এই বছর তো সুযোগ চলে গেছে, আপনারা নিয়ত করেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ পাক সবকিছু সহজ করে দেন, আল্লাহ আমরা ইনশাআল্লাহ তোমার বাড়ি জিয়ারত করার জন্য, তোমার তোমার ঘর হস্টুকুর তোমার পক্ষ থেকে যখন ফরজ, আর তুমি যখন নিজে দাওয়াত দেও তোমার ঘরের জন্য, তা আল্লাহ আমরা এটা ইনশাআল্লাহ করবো। আল্লাহ যেন আমাদের ততদিন পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করে, আমরা বলি আমিন। এবং এই কাজটুকু আপনারা ইনশাআল্লাহ যারা একা পারেন যাবেন, পারলে স্ত্রীদেরকে সাথে নিয়ে যাবেন, যে সমস্ত স্ত্রীরা অনেক সময় দিনের প্রতি তাদের অবহেলিত আছে, দিনকে যারা সহজে বুঝেন না, আল্লাহর বাড়ি একবার ঘোরান্তি দিয়ে নিয়ে আসেন, দেখবেন যে তার জীবনের অনেক পরিবর্তন হয়ে যাবে। অথবা ওমরা করাইতে পারেন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই, এই সময় বাচ্চা কাচ্চা নিয়ে, এখন তো পরিবেশ অনেক কঠিন, তাদেরকে নিয়ে আল্লাহর বাড়িতে চলে যাবেন, ওমরা করবেন, সেখানে ছেলে মেয়েদের মধ্যে একটা, আমি সবসময় এই কথাগুলো বলে থাকি, স্ত্রীদের মধ্যে যারা দিনের প্রতি কম আগ্রহ, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা কম, যারা দিনকে মেনে নিতে অনেক দলিল আদিল্লা চায়, তাদেরকে নিয়ে সোজা আল্লাহর বাড়ির ওমরা হজের জন্য রওনা হয়ে যাবেন, দেখবেন তাদের মধ্যে আল্লাহ কি পরিবর্তন এনে দেয়। ওখান থেকে আসার পরে দেখবেন যে স্বামীর কি খেদমত তাদের মধ্যে বেড়ে যায়, তার চলার ভঙ্গিমা, তার চলার বলার সবকিছু আল্লাহ চেঞ্জ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করতে হবে। এই দেশে যারা আছেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নিয়ত করবেন আল্লাহর বাড়ির মেহমান যে বানা। এটা একটা বিষয় আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক এইগুলো আলোচনা করব। দ্বিতীয় যে জিনিসটা, যেটা হলো আমরা এক মাস আল্লাহর ঘরে রোজা রেখেছি, দীর্ঘদিন আল্লাহ পাক আপনাদেরকে একটা সুযোগ করে দিয়েছিলেন করোনার জন্য, এখন আবার প্রত্যেকে যার যার কাজকর্মের মধ্যে আপনারা ইনশাআল্লাহ জয়েন করে ফেলেছেন। এই দেশে যেহেতু আছেন, কাজ তো করতেই হবে আমাদেরকে, কাজ ছাড়া বাঁচা যাবে না। তো আজকে যেমন এই জুমার দিনে আপনারা অনেকে চলে আসছেন, একটা চেষ্টা করতে হবে আমাদেরকে। চেষ্টাটা কি, যে দেখো আগে কি করছি না করছি, কিন্তু এক বছর আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছিল আল্লাহর ইবাদত বন্দেগীতে, আল্লাহর প্রতি, দেখতে দেখতে আজকে আমার ভাই চলে যাচ্ছে, আমার মা চলে যাচ্ছে, আমার বোন চলে যাচ্ছে, আমিও চলে যাব। প্রত্যেকটা মানুষ তার মালিককে যদি বোঝায় বলে যে আমি জুমার দিনটা তোমার কাছে ছুটি চাই, অথবা জুমার দিনে আমি বিকাল বেলা কাজ করব,
আমার তো মনে হয় আপনারা যারা দীর্ঘদিন 5 বছর 4 বছর 10 বছর যে মালিকের আন্ডারে কাজ করেন, কোনো মালিক দিবে না এরকম আমার মনে হয় না। তারপর আছে অনেকে হয়তো বা যদি ইসলাম ভিত্তিক হয় হয়তো তারা না করতে পারে, তো আপনি চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করবেন দেখবেন আল্লাহর রহমতে। তিনটা জুমা যদি কোনো মানুষের জীবন থেকে চলে যায় তখন তার একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায়, তার মুসলমানের নামটা ইসলাম থেকে কাটা হয়ে যায়, সে যে একজন আত্মসমর্পণকারী। তিনটা জুমা কত হাজার জুমা জীবন থেকে চলে যাচ্ছে, যেহেতু আপনারা আসছেন আল্লাহর দিকে আল্লাহর প্রতি মায়া করে, একটা মহাব্বত আপনাদের সৃষ্টি হয়ে গেছে, এর জন্য কাজ করার আপত্তি নাই। কিন্তু জুমার দিনটা আজকা থেকে তার পিছনে লেগে থাকে ভাই, শেষ পর্যন্ত যদি একান্তই জুমার দিনে ছুটি না দেয় এই ধর তোর চাবি তোর সবকিছু আমি আর তোর এখানে থাকলাম, অন্তত পক্ষে আল্লাহর কাছে একটা হাসরের দিন একটা রাস্তা আপনি আল্লাহর কাছে বাঁচার জন্য পাইবে, যে আল্লাহ চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত তোমাকে ভয় করে দুনিয়ার কাজটাকে বাদ দিয়ে আমি অন্য কাজে চলে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও। এরকম অনেক ভাইয়েরা আছে যারা আয়েশা মাঝে মাঝে বৈশা বৈশা বলে যে হুজুর যখন আস্তে আস্তে নামাজ রোজা ধরছি পরে জুমার নামাজ পড়া শুরু করলাম, পরে মালিকের কাছে গেলাম, মালিকই বললো যে না দিবে না, বলছি এই নিয়ে তোর চাবি আর আসবো, চলে আসলাম এক সপ্তাহ পরে আবার দেখে নিয়ে, তুই যতদিন চাকরি করো জুমার দিন তোর জন্য ফ্লাই সোয়াকালো। এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি, এটা ইমান, এই ইমানের শক্তিটা একটু আল্লাহর জন্য দেখাইতে হবে। আল্লাহ বলছেন যে দেশের মধ্যে আল্লাহকে ডাকা যাবে না আর ওই দেশের মধ্যে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ কাজের জন্য আমরা কিছু করতে পারি না, তো আল্লাহ কোরআন কারিমে বলছেন যে দেশে আমাকে ডাকতে পারবে না আমি দেশটা ছেড়ে অন্য দেশে চলে যাব, বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ বলছে আরদুল্লাহি ওয়াসিয়া, আমার পৃথিবী অনেক বড়, এই শুধু খাবারের জন্য চাইতে খাবারের জন্য তুমি আমার সবকিছু ছেড়ে দিলা, এই জন্য আল্লাহর কাছে আমরা বাঁচতে পারবো, আমরা বাঁচতে হলে আল্লাহর কাছে আমাদের অন্তত মুখে ইচ্ছাটা একটু প্রকাশ করতে হবে। আমরা বলি না, আমরা সবাই তো জার্মানিতে আসছি, আমরা কাজও করব আল্লাহর ইবাদতও করব, বাকি নামাজগুলো যেখানে যেটাই পড়ে, কিন্তু জুমার নামাজটা আমাদের মুসলমানের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ডে, ইয়াউমুল জুমা এটাকে ঈদের দিন বলা হয়েছে এবং এটা সপ্তাহের সর্দার বলা হয়েছে। এই দিনটা একটা মুসলমানের এই দিনটা আল্লাহ রাসূল বলেন এটা একটা নূরে ভরপুর দিন, জুমার রাত একটা নূরে ভরপুর রাত্র, এই রাত্র আল্লাহ গুনাহ মাফ করে দেন। জুমার দিন এমন একটা সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে কবুল করে আল্লাহ দোয়াটা কবুল করে নেন, সুবহানাল্লাহ। এটা খুতবার আগে হইতে পারে, এটা খুতবার পরে হইতে পারে, অথবা দুই খুতবার মাঝখানে হইতে পারে, আল্লাহ 100% দোয়াটা কবুল করে, সুবহানাল্লাহ। এখন মৌলিক কথাটা কি, যেহেতু তাহলে আমরা এই দেশ থেকে চলে যাবো না, আমি বলছি কি সবাই যে দেশে আসছেন এই দেশে দীর্ঘদিন আপনাদের হয়ে গেছে থাকবে, কিন্তু আস্তে আস্তে আমরা যেন নামাজের সময়টা আমরা যেন করে নিই, আর যে দিনগুলো ছুটি থাকি দিনগুলো আল্লাহর ঘরের দিকে যে যেখানে পারেন নামাজটুকু আদায় করবেন, অথবা একটা বাসায় আদায় করবেন, আল্লাহর কাজটা যে আপনি করেন আল্লাহ যে বুঝতেছে যে আল্লাহ আমি তোমার জন্য এই কাজটা করতেছি। তো এই জন্য আল্লাহর প্রতি আমাদেরকে মাইল হতে হবে, আমরা এই দুনিয়া ছেড়ে একদিন সবাই চলে যাব, আমাদের সাথে কেউ যাবে না। যদি এগুলো না করেন তাহলে যে জিনিসের এত্তেবা করলেন অনুসরণ করলেন ওই জিনিসই আপনার সাথী হবে, কি সাথী হবে, আমরা একটা হাদিস আপনাদের সামনে 2-3 জুমা পর্যন্ত আলোচনা করছিলাম, জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক কতগুলো ফরমান লিখে বান্দাদের কাছে পাঠাই দিবে, তোমরা কি কি জান্নাতের মধ্যে পাইবা, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার আগে তোমরা কি কি পাইবা, এরকম একটা ফরমান জারি করে তাদের হাতে পড়াই দিবেন অথবা তাদের কাছে একটা পেপার দিন। এখন তারা যাবেন, আমরা গত সপ্তাহ জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে 5 নম্বর পর্যন্ত আমরা বলেছিলাম, 6 নম্বরে পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বান্দা জাহান্নামের দিকে যাবে জাহান্নামের ফেরেশতারা গিয়া বলবে আজকের দিনে তোমরা জাহান্নামে যাও, আর এই জাহান্নামে যে আযাব যে যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে যা কিছু জাযা জাযাইকুমুল ইয়াউম, এটা হলো আজকের দিনে তোমাদের প্রতিদান,
কি প্রতিদান? জাজা। এই আরবি ভাষায় হলো প্রতিদান। এই প্রতিদানটা কি? আপনি এক মাস কাজ করেন, করার পরে কি পান? তার প্রতিদান, বেতন পান না, এটা তো জাজা কই আরবি ভাষায়, প্রতিদান পান। এক মাস কাজ করেন, এরপরে আপনি প্রতিদান কি পাইলেন? বেতন পাইলেন, 1,000 পান, 1,500 পান, 2,000 পান। এভাবে একটা মালিকের পক্ষ থেকে একটা কাজের কাজের প্রতিদান আপনি পাইলেন, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে বেতন। তো আল্লাহ বলছেন জাজা, রাসূল বলছেন জাজা ইকুমুল ইয়াউম, আজকে হইলো তার প্রতিদান। কি তোমার প্রতিদান? দুনিয়ার জিন্দিগিতে আমি আল্লাহ কি তোমরা ভুলে গিয়েছিলাম? দুনিয়ার জিন্দিগিতে আমার নবীর পদে তোমরা চলো নাই, দুনিয়ার জিন্দিগিতে কোরআনের কথা তোমরা শোনো নাই, দুনিয়ার জিন্দিগিতে আমার নবীর হাদিসের কথাগুলো তোমরা শোনো নাই, না শোনার কারণে তোমরা ইত্তেবা করেছিলে শয়তানের। আজকে যাও জাহান্নামে যাও, এই জাহান্নামের মধ্যে যত আসা, জাহান্নামের যত কষ্ট, জাহান্নামের মধ্যে যত রকমের আগুন দিয়া পোড়ানো হবে, যত রকমের কষ্ট দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ও ও ক জাহান্নামীরা, আজকে জাহান্নামের মধ্যে এটা হবে তোমাদের প্রতিদান। প্রতিদান হলো তোমরা দুনিয়াতে যা করেছো তার প্রতিদান আজকে তোমরা পাও, জান্নাতীদেরকে বলা হবে এটা আজকে তোমাদের প্রতিদান। আল্লাহ বলেন নাই এটা তোমাদেরকে আমি গিফট করেছি না, আল্লাহ বলবেন এটা তোমাদের প্রতিদান। জান্নাতীরা তোমরা পৃথিবীতে কষ্ট করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দিনের পথে চলেছো, আর এই জন্য আজকে তোমাদেরকে প্রতিদান দেওয়া হলো কষ্টের বিনিময়ে, আজকে এই জান্নাত তোমাদেরকে দেওয়া হলো, জাহান্নামীদেরকে বলা হবে এইটা আজকে তোমাদের প্রতিদান। আজকে দুনিয়াতে তোমরা রং ডং করেছো, আমার হুকুম তোমরা পালন করো নাই, মন গরভাবে চলেছো, এই জন্য আজকে এই প্রতিদান জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের মধ্যে আবাদুল আবাদ তোমরা ডুবতে থাকো, জাহান্নামের আগুন গুলো তোমরা ভোগ করতে থাকো, এই আগুন আর কোনোদিন নেভানো হবে না, আর এই জাহান্নাম থেকে আর কোনোদিন তোমাদেরকে বাহির করা হবে না। জাহান্নামীরে কোরআন সাক্ষী দিচ্ছে, চিৎকার করে বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওগো রব আমার আল্লাহ, ও মনি দয়া করে তুমি আবার আমাদের হায়াতের জিন্দিগিটা দান করো না, আমাদেরকে আবার হায়াতের জিন্দিগিটা আবার পাঠাও না, আমরা যে ভুলগুলো করে আজকে এই জায়গার মধ্যে আসলাম, যে প্রতিদানের কথা তুমি বলছো, এই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, এই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, আল্লাহ এই প্রতিদান আমরা চাই না, এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আর একটা বারের জন্য পৃথিবীতে আবার আমাদেরকে পাঠাও, আর জীবনে কোনোদিন আমরা রাব্বুল আলামিন তোমার নাফরমানি আমাদের জীবনে আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাখুদুহু, হে ফেরেশতারা তাদেরকে ধরো, ফাখুদুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তাদেরকে ধরে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে, আর তাদের মাথার উপরের মধ্যে জাহান্নামের প্রচন্ড গরম পানিগুলো তাদের মাথার উপর ছেড়ে দাও। দুনিয়ার সামান্য পানির মধ্যে হাতটা লাগবে কি হবে, জাহান্নামের গরম পানি আল্লাহ। এইভাবে জাহান্নামের ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পরে পরে সাথে সাথে তাদেরকে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে যাবেন, নিয়ে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন, আর তাদের মাথার উপরের মধ্যে জাহান্নামের প্রচন্ড গরম পানিগুলো ছেড়ে দেওয়া হবে। এক একটা চিৎকার মারবে, জাহান্নাম কম্পন হয়ে উঠবে, মানুষটা তখন ছোট থাকবে না, বিশাল দেহের অধিকারী হয়ে যাবেন, চামড়াগুলো অনেক মোটা হয়ে যাবে, চামড়াগুলো পড়বে, আবার বাদ্দাল্লা জুড়ু দাহুন, আল্লাহ বলেন চামড়াগুলো পড়ে পড়ে নিচে পড়ে যাবে, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন চামড়া বানাইয়া দেব, দেহটাকে অনেক বড় করব, ছোট দেহের মধ্যে আজাব কম হবে, এই জন্য বড় দেহ বানাবেন আল্লাহ। এইভাবে জাহান্নামের আজাব আপনার উপর পড়তে থাকবে, সেদিন আল্লাহর কোন দয়া আল্লাহর কোন মেহরবানি হবে না। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
আর বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরে ষষ্ঠ নম্বর সপ্তম নম্বরে তাদেরকে জানানো হবে তোমরা জাহান্নামে প্রবেশ করবে, তোমাদের উপর আজকা থেকে আল্লাহর সন্তুষ্টি, তোমাদের প্রতি আল্লাহর আর কোনো সন্তুষ্ট থাকবে না, আল্লাহর আর কোনো খুশি থাকবে, আল্লাহর রেদা আল্লাহর খুশি যেখানে আর তোমাদের প্রতি নাই, তোমরা এখানে তোমরা বসবাস করো। আট নম্বর তাদেরকে বলা হবে লানাতাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি লানত, অভিসম্পাত, তোমরা জাহান্নামের মধ্যে থাকো, প্রবেশ করো। কি জন্য? তোমরা কবিরা গুনাহ করেছিলা, তোমরা তওবা করো না। সুন্দর কথা বলছে, জীবনে যত গুনাহই করছে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম। রাত্রে ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা চাই। জীবনের যতগুলো গুনাহ করেছি তাহলে এই কথাটা বলে রাত্রে ঘুমাতে গেলে আপনি যেন মাসুম হয়ে বেগুনাগার হয়ে যেন ঘুমাইলেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহর কাছে এই গুনাহগুলো নিয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। জাহান্নামের আগুন আল্লাহ ক্ষমা, আল্লাহ তোমার কাছে সইতে পারবো না আমরা, বারবার তওবা করা। তাহলে বোঝা গেল যারা তওবা জীবনে অনেক গুনাহ করেছেন তওবা করেন নাই, এ আশা আপনাদের সইতে পারবো। আর আল্লাহর কাছে তওবা করলে এই বড় বড় গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেবেন, সবসময় তওবা করবেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তারপরে দশম নম্বরে বলা হবে তোমরা আজকা জাহান্নামের মধ্যে, তোমাদের সাথী লাগবে না সাথী, জান্নাতে গেলেও সাথী খুঁজবো, আল্লাহ অনেক নিয়ামত দিবেন, দুনিয়া তো আমরা সাথী খুঁজি, আল্লাহ জাহান্নামে ওই সমস্ত মানুষদেরকে সাথী দিবেন, তারা কাঁদে কারা তাদের সাথী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল বলে ওই দিন জাহান্নামে ওই শয়তানই হবে তাদের সাথী, যারা তাদেরকে দুনিয়া থেকে আল্লাহর পথ থেকে আল্লাহ রাসূলের পথ থেকে তাদেরকে বারণ করে রেখেছিলেন, ওই জাহান্নামই হবে তাদের, শয়তানই হবে তাদের সাথী। তাহলে দুনিয়াতে যারা শয়তান আপনাদের বন্ধু হিসাবে, আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও না এবং শয়তানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। তো শয়তানদেরকে যারা বন্ধু বানাইবেন হাশরের দিন তারাই হবে আপনাদের সাথে। আর কোন মুমিন যখন মুমিনকে বন্ধু বানাইবে, কোন মুমিন যখন কোন মুমিনের অনুসরণ করবে, কোন মুমিন যখন কোন রাসূলের অনুসরণ করবে, আল্লাহর জান্নাতে তারাই হবে আপনাদের সাথে। এজন্য কোরআন আল্লাহ বলছে কুনু মাআস সাদিকিন, আপনারা যেন সবসময় যারা সৎ লোক, যারা ভালো মানুষ, যারা দিনদার, তাদের সাথী হয়ে যেন আপনারা থাকেন, হাশরের দিনে আপনারা তাদের সাথে আপনাদের হাশর হবে। এজন্য আমাদের দুনিয়ার জিন্দেগিটা চলাচলতিটা যেন হয় একজন ভালো মানুষের সাথে, একজন ইমানদারের সাথে, নেককারদের সাথে যেন আমাদের চলাচলতি হয়, নেককারদের সাথে যেন আমাদের বন্ধুত্ব হয়, আউলিয়া কেরামদের সাথে যেন আমাদের চলার সাথী হয়। তাহলে হাশরের দিন তারা যদি জান্নাতি হয় তাদের সাথে আপনি, তারাই হবে আপনাদের সাথী। এই জন্য ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক গড়া, ভালো মানুষের সাথে আমাদের চলাফেরা, এটা একটা ইমানি দায়িত্ব, এটা আল্লাহ কোরআনের দাবি, আমরা যেন ভালো মানুষের সাথে চলি। সহবতে সালেহ তোরা সালেহ কুনা, সহবতে তালেহ তোরা তালেহ কুনা। কবি বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য অসৎসঙ্গটা আমাদের পরিহার করতে হবে। আল্লাহ বলে ও কুনু মা সাদিকিন, ভালো মানুষের সাথে তোমরা চলো, সঙ্গীর গুণ পুষি আছে মন মাঝে গো, নইলে কাদাই কি সুবাস এত পাইত গো। কবি বলেন ভালো স্বর্গের হাসনেহানা ফুলের সুবাস পাওয়ার কারণে পাশের জায়গাটা পর্যন্ত হাসনেহানা ফুলের, চিনেননি একটা চিকন চিকন ফুল আছে চাঁদনি রাতে কি যে গেড়ান দেয় হাসনেহানা ফুল, এই ফুলের সুবাস পুরো বাড়ি মুখরিত করে ফেলে, ওই বাড়ি বাড়ির এলাকার জায়গাটা হাসনেহানা ফুলের সুবাস পাওয়ার কারণে ওই এলাকা সুবাসিত হয়ে গেছে। এই জন্য সুবাসিত মানুষের সাথে চললে আপনি নিজে সুবাসিত হয়ে যাবেন, আপনি সুন্দর চরিত্রবান হয়ে যাবেন, আপনি একজন সুন্দর মনের মানুষ হয়ে যাবেন। আর কুচক্রি মানুষের সাথে চললে এই দিনটা সবসময় কি হবে, বক্র থাকবে, কুচক্র হয়ে চলবে। এই জন্য সবসময় আপনি আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, ভালো মানুষের সাথে, ইমানদার মানুষের সাথে আমার যেন একটা
বন্ধুত্ব থাকে, সম্পর্ক থাকে, এটা আল্লাহর কোরআনের দাবি, এটা রাসূলের দাবি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর দেখতে দেখতে আমরা এই দুনিয়া থেকে অনেকে চলে যাচ্ছে, চলে যাব, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন, মাফ চাইবেন। আমরা দোয়া করব, দোয়ার আগে মালিক ভাই ওনার বড় ভাই গত সোমবারে না কি বারে এন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি আপনার ভাইয়ের ব্যাপারে যেহেতু বার্লিনে থেকে গেছে কিছু বলতে চান। উনি বার্লিনে ছিল বেশ কিছুদিন, ইটালি থাকতো, বার্লিনে আসতো, তো আপনাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হইতো, কার সাথে যদি কোনো বলছিল ঠিক করে দেয় ভাবে ঠিক করে দেয় তুমি এলেন আপনাদের দেওয়া মাফ করবো। খানাও খাইয়া শেষ করতে পারে নাই, এই মুহূর্তে হঠাৎ করে মাথা চপ্পে পড়ছে হাসপাতাল নিজে নিতে আধা 45 মিনিটের মধ্যে ফিরে আনতে পারি না। আপনারা সবাই দোয়া করবেন, ভালো যাতে ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে দেয়। দুনিয়া থেকে চলে গেলে আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, এটা আমাদেরকে একটা স্মরণ করে দিয়ে যায়। ভাই চলে যাবে, তোমরা যারা আছো তোমরাও আবার এই প্রস্তুতি গ্রহণ করো, বাপ চলে যায়, মা চলে যায়, এটা আমাদের পূর্ব প্রস্তুতি। আল্লাহ যেন দিনের পথে আমাদের সকলকে রাখে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।